পোখরীরে বুড়ি তিন শিশু মৃত, খেলুথিবা বেলে তিনজন শিশু পোখরীরে বুড়ি মৃত্যুবরণ করেছন্তি। আনন্দপুর হাটডিহি ব্লক আতুরকণা গাঁর অভাবনীয় ঘটনা, শিশুঙ্ মৃতদেহ উদ্ধার করা পরে আগরপড়া মেডিকাল ভর্তি করা যাই, সেখানে ডাক্তার তাঁকু মৃত ঘোষণা করেছেন। এ সম্পর্কে অধিক সূচনা নেওয়া নরেন্দ্র সামল, ভদ্রক ব্যুরো হেড আমার সহ যোড়ি হচ্ছেন। নরেন্দ্র, কোন ঘটনা, কিভাবে ভাবে ইয়ে ঘটনা ঘটিছে, তিনজন শিশু মৃত্যুবরণ করেছেন পোখরীরে বুড়ি? হ্যাঁ মধুসূদা, আজ কেন্দ্রগড় জেলার হাটডি ব্লক অধীনস্থ পড়িয়ার পল্লী পঞ্চায়েত আতুরকণা গাঁরে এক অভাবনীয় ঘটনা ঘটিছে এবং তিনজন শিশু খেলুথিবা বেলে এবং পাখে এক পোখরী পড়ি তিনজন শিশুঙ্কর মৃত্যু হয়েছে এবং যাকে এক সম্পৃক্ত অঞ্চলে এক দুঃখদ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে শিশু মানে যেতে সেই পোখরী পড়ি যাইছিল এবং স্থানীয় লোক মানে তাকে দেখি উদ্ধার করে তুরন্ত পাখর যেহেতু পাখর হসপিটাল কিছু নথিলা তেমনি ভদ্রক জেলার আগরপড়া হসপিটাল সেমানে আনিছিলে এবং আগরপড়া হসপিটালে আজি পৌঁছার বেলু ডাক্তার তাঙ্কু মৃত ঘোষণা করছিলে। এই খবর সম্পৃক্ত অঞ্চলে এক দুঃখদ পরিস্থিতি সৃষ্টি করেছে কিনা তিনজন শিশু যে খেলুথিবা অবস্থায় সেমানে গোড় খসি যাওয়া পরে সেমানে পানিলে পড়ি যাইছিলে এবং মৃত্যু হয়েছিলে। তবে কেউ পরিস্থিতিতে সেমানকর মৃত্যু হয়েছিল এবং সেমানকু ভিতরে খেয়া খেয়ে হলে পড়ি যাচ্ছিলে না কি তাঙ্কু ঠেলি দিয়েছিল না এইসব জিনিসকু তমাম দিগ প্রতি বর্তমান খোলতাড় চালিছে এবং লোকমানে মধ্য স্থানীয় লোকঙ্কর পচরা পচরি করছেন। এ সম্পর্কে মধ্য পুলিশ খবর পাই মধ্য গাঁকু মধ্য যাইছি। তবে ডেড বডি গুড়িক বর্তমান আগরপড়া ডাক্তারখানায় রয়েছে, তাঙ্কু ব্যবচ্ছেদ পাই ভদ্রক জেলা ডাক্তারখানাক মধ্য অনাযিব এবং সেটা এক শোকাকুল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে সকালে সকালে এভাবে যে এক দুঃখদ এবং অভাবনীয় ঘটনা ঘটলা, তিনজন শিশু যে পুকুরিয়ে পড়িলে তা নিশ্চিত ভাবে এক দুঃখদ এক পরিস্থিতি সমস্ত অঞ্চলের বিশেষ করে আতুরকণা অঞ্চলের এক দুঃখদ পরিস্থিতি সৃষ্টি করেছে। ওকে, ধন্যবাদ নরেন্দ্র আপনার সূচনা পাই। নরেন্দ্র সামল, ভদ্রক ব্যুরো হেড, সবিশেষ সূচনা আলোচনার সম্পর্কে জড়িয়ে।